শুভ সকাল বন্ধুরা, আজ 30 জুলাই শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল, খারিজিয়া মাদ্রাসার রেজিস্ট্রেশন অঙ্ক বিজ্ঞান পড়ানো বাধ্যতামূলক হবে, বেসরকারি মাদ্রাসা নিয়ন্ত্রণে আইন প্রণয়নের ভাবনা সরকারের। উৎকুচ নিয়ে একই দিনে পুলিশের জালে ধরা পড়লেন 2 সরকারি আধিকারিক। রোগীদের স্বার্থে বিশেষ উদ্যোগ নিল ন্যাশনাল মেডিকেল কমিশন, দেশের সব মেডিকেলে সিসিটিভি। মাতৃভাষার স্কুলে ইংরেজি প্রবর্তনে প্রাণ পাবে সার্বজনীন শিক্ষা, বললেন মুখ্যমন্ত্রী। পরিকল্পনা ছাড়া সিদ্ধান্ত, অসমীয়া মাধ্যম ধ্বংসের ষড়যন্ত্র, সমালোচনা আসুর। ক্রস ভোটিং নিয়ে মুখ না খোলার নির্দেশ কংগ্রেস নেতা কর্মীকে, আমার হাতে গদ্দার বিধায়কদের তালিকা, ভূপেনকে পরামর্শ হিমন্ত বিশ্ব শর্মার। পেনশনের জন্য আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না, গুয়াহাটিতে সেবা কেন্দ্রের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। রাজ্যে প্রতিটি এনকাউন্টারের বিস্তারিত রিপোর্ট চাইল হাইকোর্ট, 6 সপ্তাহের সময় সরকারকে। শিলচর পুর নিগম, শহরে বাড়তে পারে ওয়ার্ডের সংখ্যা, শহরে অক্ষতই থাকবে ওয়ার্ডের নম্বর, 6টি ওয়ার্ড থাকতে পারে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়, তুপখানা ও মধুরবন জিপিও আসছে শহরের নয়া মানচিত্রে। এবং সর্বশেষ খবরটি হল, করিমগঞ্জে পেনশন সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এবারে শুনুন বিস্তারিত খবর। উৎকুচ নিয়ে একই দিনে পুলিশের জালে ধরা পড়লেন 2 সরকারি আধিকারিক। মরিগাঁওয়ে 1 লক্ষ টাকা উৎকুচ্ছে হাতে নাতে ধরা পড়েছেন আবগারি সুপার বর্ষা বরা বরদলৈ। অন্যদিকে ডিব্রুগড় জেলার খোয়াংখণ্ড প্রাথমিক শিক্ষা কার্যালয়ে উৎকুচ নিয়ে ধরা পড়েছেন প্রধান শিক্ষক নবজ্যোতি শর্মা। শুক্রবার মুখ্যমন্ত্রীর দুর্নীতি নিবারণ শাখার এই সাফল্য রাজ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। জানা গেছে, বার লাইসেন্সের জন্য এক ব্যক্তির কাছে 1 লক্ষ টাকা দাবি করেছিলেন বর্ষা বরা বরদলৈ, তবে উৎকোচ না দিয়ে সরাসরি মরিগাঁও পুলিশ সুপারের দ্বারস্থ হন ওই আবেদনকারী। বিষয়টি ভিজিলেন্স ও অ্যান্টি করাপশনকে অবগত করে বিহিত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন এসপি। পরিকল্পনা অনুযায়ী শুক্রবার যৌথ অভিযানে নামে জেলা পুলিশ ও দুর্নীতি নিবারণ শাখা। সকাল 11:30টায় আবগারি সুপারের কার্যালয়ে যান ওই আবেদনকারী। বর্ষা বরা বরদলৈর হাতে 20,000 টাকা তুলে দেওয়ার সময় হাতে নাতে তাকে আটক করা হয়। আবগারি কর্মার পার্স থেকে উৎকুচের 20,000 টাকা, অতিরিক্ত আরও 20,000 টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে বর্ষা বরা বরদলৈ থেকে মোট 40,000 টাকা বাজেয়াপ্ত করেন তদন্তকারী আধিকারিকরা। এই ঘটনায় প্রিভেনশন অফ করাপশন আইনের 7 এ ধারার অধীনে এসিবি পুলিশ থানায় মরিগাঁওয়ের আবগারি সুপার বর্ষা বরার বিরুদ্ধে 19 নম্বরে মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে ডিব্রুগড়ের খোয়াঙ্গে প্রধান শিক্ষক নবজ্যোতি শর্মাকে গ্রেফতারের সময় অনেক নথিপত্র সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। ভিজিলেন্সের দল শিক্ষকের বাসগৃহেও অভিযান চালায়। জানা গেছে, বাগি পহুম্বার এক স্কুল শিক্ষকের কাছে সার্ভিস বুক বানিয়ে দেওয়ার নামে 1,000 টাকা দাবি করেছিলেন নবজ্যোতি শর্মা। শুক্রবার এই টাকা নেওয়ার সময় তাকে হাতে নাতে গ্রেফতার করে ভিজিলেন্সের দল। 2013 সাল থেকে খোয়াংখণ্ড প্রাথমিক শিক্ষা কার্যালয়ে সহায়ক হিসেবে কাজ করছিলেন নবজ্যোতি শর্মা। দীর্ঘদিন থেকে এখানে কাজ করার সুবাদে দুর্নীতির নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন তিনি। অপরদিকে রোগীদের স্বার্থে বিশেষ উদ্যোগ নিল ন্যাশনাল মেডিকেল কমিশন। সমস্ত মেডিকেল কলেজের প্রধান প্রবেশদ্বারের পাশাপাশি 25টি স্থানে সিসিটিভি বসানোর নির্দেশ দিল কমিশন। মেডিকেল কলেজগুলির প্রতিদিনের কাজে যাতে নজরদারি চালানো যায়, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ন্যাশনাল মেডিকেল কমিশনের পক্ষ থেকে। নির্দেশে বলা হয়েছে, দেশের সমস্ত সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে সিসিটিভি বসাতে হবে। জানা গিয়েছে, ন্যাশনাল মেডিকেল কমিশন এই বিষয়ে বিশেষ অ্যাডভাইসরি বুলেটিন জারি করেছে। তবে প্রতিটি রাজ্য সরকারকে নির্দেশ দিয়ে বলা হয়েছে, মেডিকেল কলেজের প্রবেশদ্বারের পাশাপাশি রোগীর নাম নথিভুক্ত করার কাউন্টার, আউটডোর প্রতিটি ফ্যাকাল্টির শিক্ষক চিকিৎসকরা যে রেজিস্টারে তাদের উপস্থিতির জন্য স্বাক্ষর করেন, সেই জায়গাসহ 25টি স্থানে সিসিটিভি বসাতে হবে। সেই জায়গাগুলির মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হল মেডিসিন, শল্য চিকিৎসা, স্ত্রী ও শিশুরোগ এবং অর্থোপেডিকের আউটডোর, এনাস্থেশিয়া সংলগ্ন জায়গা, প্রতিটি বিভাগের ফ্যাকাল্টি লাউঞ্জ এবং উপস্থিতির এলাকা, লেকচার থিয়েটার হল, মেডিকেল পড়ুয়াদের এনাটমি ডিসেকশন হল,
ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফার্মাকোলজি, ল্যাবরেটরি, রোগীদের ওয়েটিং রুম, ইমার্জেন্সি ও ক্যাজুয়ালিটি ওয়ার্ড সহ বিভিন্ন স্থানে সিসিটিভি বসানোর কথা বলা হয়েছে নির্দেশে। ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারম্যান ডক্টর সুরেশ চন্দ্র শর্মা এই নির্দেশিকা জারি করেছেন। অপরদিকে হঠাৎ করে মাতৃভাষা মাধ্যমের স্কুলে ইংরেজি প্রবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অসমীয়া, বাংলা, বড় ইত্যাদি মাধ্যমের স্কুলে খোলা হবে ইংরেজি মাধ্যমও। শুধু তাই নয়, তৃতীয় থেকে দ্বাদশ অবধি ইংরেজি ভাষায় পঠন পাঠন হবে অঙ্ক বিজ্ঞান বিষয়ের। কিন্তু সরকারের এই সিদ্ধান্তকে অসমীয়া মাতৃভাষা নিঃশেষ করার চক্রান্ত হিসেবে দেখা হচ্ছে। আশুসহ বিভিন্ন অসমীয়া জাতীয়তাবাদী সংগঠনের অভিযোগ, দিল্লিকে সন্তুষ্ট করতে পর্যায়ক্রমে মাতৃভাষা ধ্বংস করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার। কিন্তু সরকারের সিদ্ধান্তকে সঠিক দাবি করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার যুক্তি, সর্বভারতীয় পরীক্ষা যাতে অসমীয়া ছাত্রছাত্রীরা ভালো ফলাফল করতে পারে সেজন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে ধীরে ধীরে মৃত্যুর দিকে অগ্রসর হওয়া সর্বজনীন শিক্ষা ব্যবস্থা ফের জীবন পেছাঙ্গা হয়ে উঠবে। তিনি জানান, তৃতীয় শ্রেণী থেকে অঙ্ক বিজ্ঞান বিষয় ইংরেজিতে পড়ানো হবে। যেসব স্কুলে উপযুক্ত পরিকাঠামো, শ্রেণীকোঠা রয়েছে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা কম, তারা চাইলে মাতৃভাষা মাধ্যমের স্কুলে ইংরেজি শাখা খুলতে পারে, তবে সেবার পাঠ্যক্রম পড়াতে হবে। এছাড়া এখন থেকে আর মেয়ে ও ছেলেদের পৃথক স্কুল থাকবে না, সব স্কুলে ছেলে মেয়েদের কো এডুকেশন চালুর কথাও জানান তিনি। সরকারি মাতৃভাষা মাধ্যমের স্কুল ইংরেজি চালু করা নিয়ে বিভিন্ন মহলের আপত্তি শুনে তার মন্তব্য, যারা আপত্তি করছেন তারা নিজেদের ছেলে মেয়ে এবং অন্যান্যদের অসমীয় মাধ্যমে পড়তে অনুপ্রাণিত করতে পারেন, কিন্তু সরকার হিসেবে মানুষ যেটা চায় সেটা দেওয়া আমাদের কর্তব্য, না হলে বেসরকারি স্কুল হতেই থাকবে। বেসরকারি স্কুলের শিক্ষকরা ভালো বেতন পান না, কিন্তু ছেলেকে পড়াতে মাশুল দিতে হয় রিক্সা চালককে, ফলে পড়ার ব্যবস্থা করে দিলে মানুষের কষ্ট লাঘব হবে। একই সুরে কথা বলেছেন শিক্ষামন্ত্রী রনজ পেগুও। আপত্তি উড়িয়ে তার মন্তব্য, অসমীয়া ভাষা বাঁচিয়ে রাখার দায়িত্ব প্রাপ্ত বয়স্কদের, ভাষার জন্য ছাত্রছাত্রীদের ব্যবহার করা অনুচিত, মাতৃভাষা মাধ্যম প্রত্যাহার করা হয়নি, অসমীয়া সহ অন্যান্য মাধ্যম থাকবে যথারীতি, কিন্তু ব্যবহারিক ইংরেজির প্রতি গুরুত্ব রেখে ইংরেজি প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু সরকারের দাবি নস্যাৎ করে আসুর সভাপতি দীপাঙ্কনাথের সমালোচনা, এতদিন ধরে যারা অসমীয়া ভাষায় পাঠদান করছে, বড় মাধ্যমে পাঠদান করছে, তারা হঠাৎ কী করে ইংরেজি ভাষায় পাঠদান করবেন? পরিকল্পনা ছাড়া এই ধরনের সিদ্ধান্তের পেছনে কারণ কী? অপরদিকে পেনশনপ্রাপ্ত সরকারি কর্মচারীদের দুর্গুব লাঘব করতে এবং পেনশন প্রদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কামরূপ জেলায় শুক্রবার পেনশন সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। স্থানীয় জেলা প্রাথমিক শিক্ষা আধিকারিকের কার্যালয়ে স্থাপন করা এই পেনশন সেবা কেন্দ্রটির পরিচালনায় থাকছে এমট্রন কর্তৃপক্ষ। প্রাপ্ত সূত্র মতে, 2021 সালের 28 অক্টোবর রাজ্যের প্রতিটি জেলায় এমট্রন মারফত পেনশন সেবা কেন্দ্র স্থাপনের জন্য রাজ্য সরকার অনুমোদন জানায়। সেই অনুসারে অনলাইন কৃতজ্ঞতা পোর্টালের মাধ্যমে পেনশন প্রস্তাব দাখিল করে সঙ্গে সার্ভিস বুক স্ক্যানিং এবং আপলোড করার সুবিধার্থে এমট্রন 27টি জেলায় পেনশন সেবা কেন্দ্র স্থাপন করে। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘ বছর ধরে জনসাধারণের সেবায় নিজেকে উৎসর্গিত করা সরকারি আধিকারিক ও কর্মচারীদের অবসর গ্রহণের পর যাতে সহজে পেনশনের ব্যবস্থা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পরিষেবার মাধ্যমে অবসরপ্রাপ্তরা যাতে উপকৃত হতে পারেন সেই বিষয়ে সরকার গুরুত্ব দিয়েছে। মূলত পেনশন প্রদান প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, শিক্ষকদের সংখ্যা বেশি থাকায় শিক্ষা বিভাগের কার্যালয়ে এই পেনশন সেবা কেন্দ্র খোলা হলেও বাকি বিভাগের পেনশনপ্রাপ্তদের এই কেন্দ্র থেকে এই পরিষেবা প্রদান করা হবে। সেবা কেন্দ্রের পরিচালন পদ্ধতির উপর আলোকপাত করে মুখ্যমন্ত্রী বলেন, একজন কর্মচারীর অবসর গ্রহণের এক বছর বাকি থাকতেই পেনশন প্রস্তাব প্রক্রিয়া শুরু করার জন্য জেলা প্রশাসন, বিভাগীয় প্রধান সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করা হয়েছে। সার্ভিস বুকের স্ক্যানিং এবং আপলোডিং সেবা কেন্দ্রের অপারেটররাই করবেন। সার্ভিস বুক এবং পেনশন সম্পর্কিত তথ্যপাতি কৃতজ্ঞতা পোর্টালের মাধ্যমে সার্ভিস বুকের সংরক্ষক হিসাবে কাজ করা বিভাগীয় প্রধানদের প্রেরণ করবে। স্ক্যান করা সার্ভিস বুক এবং রেকর্ড সঠিকভাবে সংকলন করার পর বিভাগীয় প্রদানের অনুমোদনকারী কর্তৃপক্ষ অর্থাৎ পেনশন সঞ্চালকের কার্যালয়ে প্রেরণ করে অনুমোদন নেওয়া হবে।
সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করা কর্মচারীরা যাতে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন না হয়ে নিজের পেনশন পান এর উপর গুরুত্ব আরোপ করা হবে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন। এই সেবা কেন্দ্রগুলি কৃতজ্ঞতা পোর্টালের মাধ্যমে অবসর গ্রহণের নথিপত্র দাখিল করার পর বিভাগীয় প্রধানের কাছ থেকে SMS লাভ করবে। এছাড়াও অবসরপ্রাপ্তদের লাইফ সার্টিফিকেট পঞ্জীয়নভুক্ত ডিভাইস ব্যবহার করে ডিজিটাল লাইফ সার্টিফিকেট আপলোড করার পর পেনশন পেমেন্ট অর্ডার PPO এবং অন্যান্য তথ্য ডাউনলোড করতে সহায়তা করবে। মুখ্যমন্ত্রী আরও জানান, কৃতজ্ঞতা পোর্টালে সার্ভিস বুকের স্ক্যান কপি আপলোড করলে সংশ্লিষ্ট কার্যালয়গুলিকে সার্ভিস বুক সম্পর্কিত ডিজিটাল রেকর্ড রুম হিসেবে পরিগণিত করতে সাহায্য করবে। তিনি বলেন, অবসরপ্রাপ্তদের পেনশন সেবা কেন্দ্রের অপারেটররা আপলোড করা তাদের সার্ভিস বুক যাচাই করে দেখার পাশাপাশি সবিশেষ তথ্য কৃতজ্ঞতা পোর্টালে আপলোড করতে পারবেন। মুখ্যমন্ত্রী আরও জানান, নিরীক্ষণ ব্যবস্থা অধিক শক্তিশালী করার জন্য কৃতজ্ঞতা পোর্টাল মুখ্য কার্যালয় এবং মুখ্যমন্ত্রীর ড্যাশবোর্ডের সঙ্গে সংযোগ করা হবে। অপরদিকে সমগ্র রাজ্যের 27টি পেনশন সেবা কেন্দ্রের সঙ্গে করিমগঞ্জে শুক্রবার পেনশন সেবা কেন্দ্রের উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন, মিন ও আবগারী বিভাগ তথা করিমগঞ্জের অভিভাবক মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। শুক্রবার বিকেলে করিমগঞ্জ শহরের শম্ভুসাগর পার্কের পাশে রাজচন্দ্র দাস MB স্কুলে এই সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এরপর এই সেবা কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ে জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে এক সভার আয়োজন করা হয়। এতে স্বাগত ভাষণে জেলাশাসক জানান, পেনশন ব্যবস্থাকে সহজতর করতে চালু হওয়া এই পেনশন সেবা কেন্দ্রের মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্ম কৃতজ্ঞতা পোর্টালে ই পেনশন সেবা কেন্দ্রে পেনশন পদ্ধতিকে সহজতর করা হয়েছে। এতে শিক্ষা বিভাগ সহ সব বিভাগীয় কর্মী ও আধিকারিকরা অবসর গ্রহণের এক বছর আগে পেনশনের জন্য আবেদন করতে পারবেন এবং অনলাইন যুগে সার্ভিস বুক স্ক্যান করে পাঠানো হবে। এতে পঞ্জীয়নভুক্ত ডিভাইস ব্যবহার করে জীবন প্রমাণের মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেট আপলোড করতে অবসরপ্রাপ্ত সবাই সুবিধা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি অনলাইনের মাধ্যমে এতে প্রপত্র দাখিলের সুবিধা থাকছে এবং এতে PPO বা পেনশন পেমেন্ট অর্ডার নম্বর প্রদানের ব্যবস্থা রয়েছে। এই পুরো প্রক্রিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে তদারকি করা হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিশেষ উদ্যোগে সমগ্র রাজ্যে অবসরে যাওয়া কর্মী ও আধিকারিকদের তাদের সবচাইতে আকাঙ্ক্ষিত কর্মজীবনে বিরতির পর তাদেরকে সম্মানস্বরূপ সুষ্ঠু ও সহজতর পদ্ধতিতে ন্যূনতম প্রাপ্য পেনশন পাইয়ে দিতে এই ব্যবস্থা চালু করা হয়েছে। তিনি বলেন, পুরনো পেনশন ব্যবস্থায় অবসরপ্রাপ্ত কর্মী ও আধিকারিকদের তাদের পেনশন পেতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে এবং সময়ও অনেক লেগেছে, তাই এই ব্যবস্থাকে অনলাইন যুগে একত্রীকরণ করে সহজতর করা হয়েছে এবং জীবনের অমূল্য সময় ব্যয় করার পর অবসরপ্রাপ্তদের তাদের প্রাপ্য সম্মান প্রদানের জন্য কর্মবিরতির দিন থেকেই পেনশন পাওয়ার এই প্রক্রিয়া শুরু হয়েছে। এতে অবসর গ্রহণের এক বছর আগে থেকে কর্মী ও আধিকারিকরা পেনশনের জন্য আবেদন করার ব্যবস্থা করা হয়েছে। এই সেবা কেন্দ্রের কাজ সম্পাদন করছে রাজ্যের বৈদ্যুতিন উন্নয়ন বিভাগ আমট্রন এবং করিমগঞ্জের এর সঠিক পরিচালনার দায়িত্ব প্রদান করা হয়েছে স্কুল সমূহের পরিদর্শক কার্যালয়কে। তাই মন্ত্রী দীর্ঘ কর্মজীবনের পর অবসর গ্রহণ করা কর্মী ও আধিকারিকদের কর্মজীবনের অভিজ্ঞতা থাকায় তাদেরকে অভিভাবক হিসেবে আখ্যায়িত করেন এবং সংশ্লিষ্ট বিভাগকে তাদের প্রতি যত্নশীল হয়ে সেবা করতে নির্দেশ দেন। এই কেন্দ্রের সর্বোপরি দায়িত্বে থাকছেন করিমগঞ্জের ADC জেমস আইন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য পেশ করেন রাজ্য পরিবহন নিগমের অধ্যক্ষ মিশন রঞ্জন দাস। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।